কিছুদিন আগে যেমন ডালগোনা কফির হুজুগ উঠেছিল, ঠিক তেমনি ফুচকার হুজুগ উঠেছে বেশ কিছুদিন ধরে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেস্ট ফুচকার রেসিপি, তাও আবার মাত্র দুটি উপকরণ দিয়ে। কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, তেল ছাড়া। এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি যে এই রেসিপি ট্রাই করার পর আপনি অন্য কোনো রেসিপির কথা ভুলেও ভাববেন না। যতবারই আপনি বাড়িতে ফুচকা বানাবেন এই রেসিপি ফলো করেই বানাবেন এবং প্রতিবারই আপনি পেয়ে যাবেন পারফেক্ট ফুচকা। আওয়াজটা নিশ্চয় শুনতেই পেয়েছেন, আরো একবার শোনাচ্ছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আজকে আমি বানাবো সুজির ফুচকা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, 1/2 কাপ জল আর 1/4 কাপ নিয়েছি আমি ময়দা। যে কোনো গ্লাসের সাহায্যে আপনি এই উপকরণগুলো মাপতে পারেন যদি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকে। সেক্ষেত্রে গ্লাসটা কিন্তু নিচে থেকে উপর পর্যন্ত সমান হতে হবে, মানে উপর থেকে ছোঁচালো নিচে যাওয়া এরকম হলে হবে না, সমান নিতে হবে। আর সেই গ্লাসেরই নেবেন আপনি 1 গ্লাস সুজি, 1/2 গ্লাস জল আর গ্লাসের 1/4 ভাগ নেবেন ময়দা। একটা পাত্রে আমি সুজি আর ময়দাটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ জলটা আমি এদিকে গরম করে নেব, খুব বেশি ফোটানোর দরকার নেই, গরম হলেই হবে। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার আমি অফ করে দেব। সুজি আর ময়দাটাকে আমি গরম জলের সাহায্যে মাখবো। যেহেতু জলটা গরম সেহেতু চামচ দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে আমি এটাকে মাখবো। দু মিনিট আমি এটাকে ঠেসে নেব, খুব বেশি ঠেসে ঠেসি করার দরকার নেই, 2 মিনিটই যথেষ্ট। এবার এই মন্ডটাকে আমি ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, তারপর আমরা ফুচকা বানাবো। 20 মিনিট পর আমি ডোটাকে একটুখানি ঠেসে নিচ্ছি। ডোটাকে আমি একটু লম্বা করে পাতিয়ে নিয়েছি, এটাকে আমি 9 ভাগে ভাগ করব। টোটাল এই মন্ডটা থেকে আমাদের 90টা ফুচকা তৈরি হবে, সেজন্য আমি এটাকে প্রথমে 9টা ভাগে ভাগ করছি। তারপর একটা লেচিকে আমি 10 টুকরো করব। এরকম ছোট্ট ছোট্ট করে আমি ফুচকার লেচি বানিয়ে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে একে অপরের গায়ে লেগে না যায় লেচিগুলো। ফুচকা বেলে রাখার জন্য আমি এখানে নিয়েছি একটা চালের পরিষ্কার বস্তা। এবার আমি ফুচকাটাকে বেলে নেব। ফুচকাটা খুব মোটা করে বা খুব পাতলা করে বেলা যাবে না, মিডিয়াম বেলতে হবে। আপনারা দেখে বুঝে নিন ঠিক কীরকমভাবে আমি বেলছি। আরও একটা বেলে দেখাচ্ছি।
ফুচকাগুলো বেলে কিন্তু আমাদের 12 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের ফুচকা পারফেক্ট হবে। সমস্ত ফুচকা আমার বেলা হয়ে গেছে, আর যতক্ষণ আমি ফুচকাগুলো বেলেছি ততক্ষণ আমার 12 থেকে 15 মিনিট রেস্ট করা হয়ে গেছে। 15 মিনিটের বেশি কিন্তু ফুচকাগুলো রেস্ট করানো যাবে না, তাহলে কিন্তু আপনাদের ফুচকার উপরটা বেশি শুকিয়ে যেতে পারে আর সেক্ষেত্রে ফুচকাগুলো নাও ফুলতে পারে। এবার ভাজার ক্ষেত্রে ফুচকার যে নিচের অংশটা আছে এটা একটু ভিজে ভিজে থাকে, এই অংশটাকে তেলে প্রথমে দিতে হবে। ঠিক এরকমভাবে ছাড়তে হবে, ভিজে দিকটা যাতে তেলে প্রথমে পড়ে, তাহলে কিন্তু দুদিক থেকে আমাদের সমানভাবে ফুচকাগুলো ফুলবে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি, ছোট কড়াই নেবেন যাতে অতিরিক্ত তেল আপনাদের অপচয় না হয়। একটা ছেড়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়েছে, তবে ফুচকা ভাজার জন্য আমাদের আরও বেশি গরম তেল চাই, তো তেলটাকে আমি আর একটু গরম করে নেব। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার এই ভিজে দিকটা আমি আগে দিচ্ছি, দেখুন ঝাঁঝরির সাহায্যে চেপে চেপে ভেজে নিলেই আমাদের কিন্তু সমস্ত ফুচকা ফুলে উঠবে। ভীষণ ইজি, এবং কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, কোনো রকম তেল, নুন কিন্তু আমি এটা ইউজ করিনি, শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে আমি কিন্তু ফুচকাটা বানালাম। এই ফুচকাগুলো 10 থেকে 15 দিনের জন্য আপনি কোটোয় ভরে সংরক্ষণ করে রাখতে পারেন, একই রকম মুচমুচে থাকবে। একইভাবে সমস্ত ফুচকা ভেজে নেব, প্রতিটা ফুচকা কিন্তু আমার ফুলছে কারণ এটা নো ফেল রেসিপি, প্রত্যেকটা ফুচকা ফুলবে, 90টার মধ্যে 80টা ফুচকা 100% ফুলবে। যারা প্রথমবারও ফুচকা বানাবে তাদেরও কিন্তু একই রেজাল্ট আসবে, প্রত্যেকটা ফুচকা ফুলবে। যদি মাত্র 2টো উপকরণ দিয়ে এত ভালো ফুচকা আমাদের বাড়িতে তৈরি হয়ে যায়, তাহলে কেন খামোখা আমরা বেকিং সোডা, বেকিং পাউডার টাকা দিয়ে কিনে ফুচকায় দিতে যাব আর তাতে রেজাল্টও কিন্তু খুব একটা ভালো আসে না। ফুচকা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে ফুচকা দেওয়ার সাথে সাথেই যেন ফুচকাটা না পুড়ে ওঠে, তাহলে ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। সবাইকে একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল, আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা যদি 100 জনও আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার জন্য একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্টটা পড়ে আমি মোটিভেটেড হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। প্রতিটা ফুচকা কিন্তু সমানভাবে ফুলেছে এবং একদম রসগোল্লার মতন গোল গোল হয়ে ফুলেছে। 90টা ফুচকার মধ্যে আমার কিন্তু 4টে ফুচকা ফোলেনি, বাদ বাকি সব ফুচকাই কিন্তু আমার ফুলেছে। এবার আমি একটা ফুচকা ভেঙে আপনাদের শোনাতে চাই কতটা ক্রিস্পি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কতটা খাস্তা ফুচকা এই রেসিপিটার দ্বারা তৈরি হয়। আমি একটা চুরমুর ভেঙেও দেখিয়ে দিচ্ছি। 4টে ফুচকা আমার অর্ধেক ফুলেছে তাই আমি বাদ দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলবেন না এবং অল অপশনটা সিলেক্ট করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি, টাটা।